আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে রহমতের দশকে আজ আমরা চতুর্থ রমজান অতিবাহিত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলোকে কবুল মঞ্জুর করেন। সবসময় আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ তাআলা যেন কবুল করেন, গ্রহণ করেন, পছন্দ করেন। আল্লাহ যদি ফিরিয়ে দেন, কবুল না করেন, তো আমাদের সব কষ্ট, সব মেহনত বিফল হতে বাধ্য। সঠিক নিয়তে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে যেন আমরা প্রত্যেকটা কাজ করতে পারি, সেই তৌফিক দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেন। রাহমতের দশকের এই গুরুত্বপূর্ণ দিনে একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করতে চাই। সফরের অবস্থায় মুসাফিরের জন্য রোজা না রাখার পারমিশন রয়েছে, ইজাজত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদু বিকুমুল্লাহুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ বিধান চান, কষ্টসাধ্য কোনো বিধান আল্লাহ তাআলা চান না, কষ্টকর কোনো বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। ওয়ামা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর জুলুমকারী নন। দিনকে মানুষ কঠিন বানিয়ে ফেলেছে, দিন অত্যন্ত সহজ। মুসাফিরের রোজার বিধান কি? সফরের অবস্থায় কি রোজা রাখবেন না রাখবেন না? কেউ কেউ খুব কষ্ট করে রাখতে চান। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন ফি আইয়ামিন উখর ইউরিদু বিকুমুল্লাহুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ অসুস্থ থাকে, বিমার হয়, অসুস্থ হয়, অথবা সে যদি সফরের অবস্থায় থাকে, শরীয়তের দৃষ্টিতে সফরের একটা সংজ্ঞা রয়েছে, 48 মাইল দূরে যাওয়ার নিয়তে যে কেউ রওনা দিয়েছে সে হয় মুসাফির। তার শহর থেকে 48 মাইল দূরবর্তী কোনো জায়গায়, অথবা গ্রামের অধিবাসী যদি হয়, সে গ্রামের এরিয়া ক্রস করার পর থেকে 48 মাইল দূরে যদি কোথাও যাওয়ার নিয়তে রাস্তায় বের হয়ে যায়, রাস্তায় সে মুসাফির গণ্য হবে। এমন শরীয়তের দৃষ্টিতে, যিনি শরীয়তের দৃষ্টিতে মুসাফির, এমন মানুষের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। কেউ কেউ খুব কষ্ট করে রাখতে চান, সফর যদি আরামদায়কও হয়, তবুও যেহেতু আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিয়েছেন যে সফরের দূরত্ব যদি কেউ অতিক্রম করে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে তিন দিন তিন রাত রেস্ট নিয়ে নিয়ে যদি তিন মঞ্জিল কেউ অতিক্রম করে, তাহলে সে হয় মুসাফির, মুসাফিরের সংজ্ঞা। অন্যান্য ইমামগণের দৃষ্টিতে দুই দিন দুই রাতের সমান যদি কেউ অতিবাহিত করে, তো রোজার ক্ষেত্রে তিনি হবেন মুসাফির। একটু মাইলেজের পার্থক্য রয়েছে, তো 48 মাইল এই উক্তির উপরই যেন আমরা আমল করি। 48 মাইল দূরে যাওয়ার নিয়তে কেউ যদি সফর আরম্ভ করে দেয়, তাহলে রাস্তায় সে মুসাফির হয়ে যাবে। গন্তব্যে পৌঁছার পর দেখতে হবে সে এখানে যদি কোনো নিজের বাড়িতে চলে আসে, নিজের বাসায় চলে আসে, তাহলে সে অটোমেটিকলি মুকিম হয়ে যাবে, মুসাফির আর থাকবে না। আর যদি অন্য কারো বাসায়, অন্য কোনো জায়গায় সে অবস্থান করে, তাহলে 15 দিন যদি এক জায়গায় লাগাতার থাকার ইচ্ছা হয়, তাহলে সে মুকিম হয়ে যাবে, মুসাফির আর থাকবে না। আর যদি 15 দিনের কম থাকার ইচ্ছা হয়, অথবা 15 দিন নির্ধারিতভাবে, নির্দিষ্টভাবে থাকার এখন থেকে ইচ্ছা নেই, তবুও সে মুসাফির বলে গণ্য হবে। তো মুসাফিরের জন্য রোজার না রাখার অনুমতি রয়েছে। এই ব্যাপারে কোরআনে করিম আমাদেরকে ইজাজত দিয়েছে যে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। আমাদেরকে এইভাবে রোজা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খিয়ারুকুম আল্লাযীনা ফিস সাফার ইয়ুকসিরুন ওয়া ইফতিরুন। যারা সফরের মধ্যে রয়েছে তারা, তাদের উপর খেয়ার রয়েছে, তাদের ইচ্ছাধীন ব্যাপার, তারা কসর করবে এবং তারা
ইফতার করবে অর্থাৎ রোজা ভাঙবে, রোজা ভাঙ্গা তাদের জন্য জায়েজ। সুনান নাসাই শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইয়ুকসিরু ওয়া ইফতিরু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করতেন এবং রোজা ভাঙতেনও, কোনো সময় রাখতেনও কোনো সময় নাও রাখতেন, উভয় ধরনের অভ্যাস রয়েছে। অন্য হাদিসের মধ্যে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা সফরে থাকতাম, তো লা ইয়াইব আল মুফতির আলা সাইম ওয়া সাইম আলা আল মুফতির আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের মধ্যে দুই ধরনের মানুষ থাকতেন সাহাবায়ে কেরামের মধ্যে সফরের অবস্থায়, যারা কিছু সংখ্যক রোজা রাখতেন কিছু সংখ্যক রোজা রাখতেন না। তো যারা রাখতেন না তারা রোজা, যারা রাখতেন তাদেরকে কোনোভাবেই দোষারোপ করতেন না, এবং যারা রোজা রাখতেন সফরের অবস্থায় তারা ওইসব সাথীদেরকে কিছু বলতেন না, দোষারোপ করতেন না, তাদের কোনো নিন্দা করতেন না যে তোমরা কেন রোজা রাখলে না, বা আমরা উত্তম তোমরা উত্তম নয়, এমন কোনো আলোচনা আসতো না। ইউরিদু বিকুমুল্লাহুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, পুরো দিনে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা সহজ সাধ্যতা চান আর কঠিন কোনো বিধান আল্লাহ তাআলা তোমাদের জন্য চান না। রোগীর জন্য মুসাফিরের জন্য এই সুযোগটা রয়েছে, আর তবে যে কেউ সামান্য রোগ হলেই যে রোজা ভাঙিয়ে দেবেন এমন কোনো কথা নয়, বরং এই দুটোটার পারমিশন রয়েছে। তো বেশি কঠিন অবস্থা যদি হয় না রাখলেন, আর যদি কষ্টসাধ্য হয় তাহলে না রাখলেন, মানে রোজা বাদ দিয়ে দিলেন, আর যদি ভেরি ভেরি ইজি মনে করেন তবুও না রাখার পারমিশন রয়েছে। কিন্তু এরপরেও যদি কেউ বেশি ইজি হওয়ার কারণে রাখতে চান সেটারও পারমিশন রয়েছে। তো এই ব্যাপারে দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি যেন না হয়, লা তাগলু ফি দীনিকুম, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। যেখানে আল্লাহ তাআলা ইজাজত দিয়েছেন এটা তাকওয়ারও পরিপন্থী নয়। তো আল্লাহ তাআলা এই বিধানগুলো আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন, রমাদান যেন আমাদের জন্য সুখকর হয়, স্বাচ্ছন্দ্যময় হয়, এবং অফুরন্ত সওয়াবের বিশাল ভাণ্ডার আমরা যেন নিজেদের জন্য এই রমাদান মাসে সঞ্চয় করতে পারি, সেই তৌফিক দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।